চুয়াডাঙ্গায় 150 যুব উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালায় মার্কেটিং, ব্যাংকিং ও তথ্য সেবা কেন্দ্রের সহায়তা সহ নানা বিষয়ে আলোচনা হয়। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের কারণে উত্তর পূর্ব বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। মাগুরায় সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে নির্বাচন ও রাজনৈতিক রিপোর্ট বিষয়ে কর্মশালাটির আয়োজন করে মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক। কর্মশালায় অংশ নেন জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার 70 জন সাংবাদিক। রাজশাহীতে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব আবাসন নির্মাণ অর্থায়ন বিষয়ক সভা হয়েছে। সকালে মহানগরীর ওরমপুরে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।